বিগত সময়ছোৱাত আমাৰ ইয়াত অকল এইখনে নহয়, বিগত সময়ছোৱাতো শুরু হয়েছে আমাৰ যিখন পাব্লিক হেলথৰ ফালৰ পৰা যিখন হেৰি দিছিলে লেট্ৰিন বাথৰুম, তাতে মটৰ লগোৱাইছিলে, সেই মটৰখনো শুরু হয়। তার এজেহার আমি আমার কল্যাণ বিষয় যখন বাগিচার দীঘন থানা দিয়ে চলছিলো, কিন্তু আজিলেক আমি এইখানের অতি আমি ভাল এখন রিজার্ভ পাব লাগিছিলে, সেই চুর ধরা পড়ি বা কিবা একটা প্রচেষ্ট কাম হব লাগিছিলে, এখন নপালো বিনিময় আজি ইমানে দুঃখ লগা কথা হয়েছে। আমি এইখান তো মানে হেৰি কব গেলে আপনার গোটেকিটা আমার যেখানে এরিয়া এখন স্কুল হয় আপনার পাবলিক প্রপার্টি, এই যানবিল আপনি এখানে লক্ষ্য করলে দেখতে পাব, মন্দির আছে, আপনার কেলেজ হাউস আছে, ক্লাব আছে, আপনার স্টাফ ক্লাব আছে, তো সো এই গোটেকিটা পাবলিকর কারণে আমি আমার বাচ্চাবিলাক ভাল একটা শিক্ষা দিবর কারণে স্কুল বনাইছে, হসপিটাল বনাইছে, আমি এইবিলাকর যখন বস্তু শুরু হয়েছে এখন লোক বহুত একটা বেয়া একটা মানে দুঃখ। যোৱা নিশা শুরু হয়েছে আপনার দুদেক চাউল, বাচ্চাবিলাক মিড ডে মিল যখন হয়, এহতর যেখানে শাক পাচলি থাকে এই গোটেকিটা চুর করে চলে, লগতে মটর এখন আসলে এই রিসেন্টলি আমার স্কুলত এখন স্পেশালি স্কুলের কারণে দিয়া হয়েছিল, এখন স্কুলের ট্যাঙ্কির কানেক্টিং হয়ে থাকে মটর এখন চুর করে। আমি রাতেপা লক্ষ্য করেছো আমার ওসরতে এখন দোকান আছে, এইজন হয় দাদা হয় আপনার কথা কবই, এইজনের দোকানখন লকখন ভাঙি দিছে, তো সেহেতি ভাবিছে লকখন কোনে ভাঙিবে, তেতিয়া তাহাতে লক্ষণ ভঙা লক্ষ্য করি যে এইফালে ওলাই আহতো মানে কিছু মর্নিং ওয়াকর হিসাব ওলাই গেছিল, তাতে কেটে আহি চাইছে ইয়াত আক ক্লাসখন দরজাখন লক্ষণ খোলা আছে, এনেকৈ আমি লক্ষ্য করলো এখন মানে চলে গেছিল। তারপর আমি বারে বারে কমপ্লেন করেছি আমার ইয়াত আধা রাতিলেক মদ বিক্রি হয়ে থাকে, চোলাই বিক্রি হয়ে থাকে, এখন মানে যদিও বেয়া লগা হয় কোনো বেয়া পাব পারে মানে তালে মই মানে ই নকরো, কিন্তু যখন প্রফিট হয়তো আমি আজি আধা রাতিলেক আমার এরিয়াবিলাকতে চোলাই বিক্রি হয়ে আছে, আর এখন আমি বারে প্রতিও দুবার মান আমি আবকারী বিভাগকে কমপ্লেন করার পিছত এবার আহিলে দু চারিজনক এরেস্টও করেছিলে, তার পিছতো এখন কিন্তু দমন করব নিছে, তাতে আরও আধা রাতিলেক ইয়াতে বাহিরা মানুষের সমাগম হয়ে থাকে, তো বাহিরা মানুষ হব পারে বা আমার ইয়াত যাকেও বিনা ইনকাম মত হওয়া মানুষবিল সেইবিলাকও হব পারে, এখন আমি কিছু ডাউট মানে, তো আমি আরক্ষী বিষয়ে এইটাই তো মানে আশা রাখি তেখেতসকলে বিহিত আকারে এইবিলাক বস্তুবিল মদ কেনেকৈ দমন কৰিব পৰা যায় বা আমি এইখন এৰিয়া কি ধৰণে প্ৰটেকশ্যন কৰিব পাৰিম, বা আমি এই যিবিলাক চুৰ আছিলে আমি তাতে কেনেকৈ হাৰাশাস্তি বা পানিছমেণ্ট কৰিব পাৰিম, কিয়নো এখন আমাৰ চাহ বাগিচা প্ৰাথমিক বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষক, অতি দুখেৰে মই অসমবাসী ৰাইজক আজি এই মেছেজ কৰিব বিচাৰিছোঁ মিডিয়াৰ যোগেদি, যে ইয়াত নাহতে চাহ বাগিচাত মই দেখিছোঁ প্ৰায় তাৰমানে এই বাগিচাখনতে চুৰৰ তাণ্ডৱটো বেছি, চুৰি কাৰ্যটো বেছি হৈছে, আৰু তেওঁলোকে তাৰমানে কি মন্দিৰ বিদ্যালয় নামঘৰ এইবিলাক একো চিনি নোপোৱা হৈছে, গতিকে প্ৰশাসন বিভাগে অলপ কটকটীয়া আইনী ব্যৱস্থা ল'ব লাগে। যোৱা নিশা আমাৰ নাহতলি চাহ বাগিচাৰ পৰা, নাহতলি চাহ বাগিচা প্ৰাথমিক বিদ্যালয়ৰ পৰা দুবেগ মধ্যাহ্ন ভোজনৰ চাউল, মধ্যাহ্ন ভোজনৰ বজাৰ আছিলে আমাৰ দাইল তেল আলু, সেইখিনি নিলে বেগৰ সৈতে, লগতে জনস্বাস্থ্যকাৰী বিভাগে দিয়া পানী মটৰখনো তেওঁলোকে উঘালি নিলে কাৰেণ্টৰ তাঁৰডাল কাটি মেলি। প্ৰশাসনলৈ কি আহ্বান জনাব? প্ৰশাসনলৈ মই এই আহ্বান জনাইছোঁ তেওঁলোকে আইনী ব্যৱস্থাটো কটকটীয়া কৰিব লাগে আৰু বাৰে বাৰে তদন্ত কৰিব লাগে। এতিয়া বিদ্যালয়ৰ ফালৰ পৰা আপোনালোকে এজাহাৰ দাখিল কৰিব নেকি? এতিয়া বিদ্যালয়ৰ ফালৰ পৰা আমি এজাহাৰ এখন দাখিল কৰিম নিমিত্তে, আৰু এই বিদ্যালয়ৰ পৰা মই বাগানকো এখন মেছেজ কৰিব বিচাৰিছোঁ, তেওঁলোকে চকীদাৰৰ ব্যৱস্থাটো কৰিব লাগে বুলি তেওঁলোকে বাৰে বাৰে বাজেটৰ কথাটো কৈ থাকে, সেনেকুৱা কৰি থাকিলে তাৰমানে কি চুৰি কাৰ্যটো বাঢ়ি আছে দিনক দিনে।